নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ থেকে আগামী 60 দিনের মধ্যে এই 7 রাশির জীবনে স্বপ্নপুরী পা রাখতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি তা আমি ভিডিওতে জানাতে চলেছি, এবং আমি ভিডিওতে এও বলবো স্বপ্নপুরী জিনিসটা আসলে কি। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। স্বপ্নপুরী নামটা শুনে কতই মধুর লাগে, তাই না? শুধু নাম মধুর নয়, স্বপ্নপুরী বাস্তবেই মধুর। হ্যাঁ বন্ধুরা, স্বপ্নপুরী আমাদের প্রত্যেকের জীবনে একজন কেউ আসে, যার চোখে চোখ রেখে আমরা হারিয়ে যেতে চাই, যার সঙ্গে সারা জীবন কাটানোর অঙ্গীকার রাখতে চাই। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরে ফেলেছেন, আমি প্রেমের কথা বলছি। দেখুন, প্রেম এমন একটা জিনিস যেটা বর্তমান যুগে একটা আলাদা মাত্রা এনে দিয়েছে। অর্থাৎ যাদের জীবনে প্রেম নেই, তারাই কেবল প্রেমের মর্ম বুঝবে। তাই আপনার জীবনে যদি এখনো পর্যন্ত কেউ পা না রাখে, তাহলে আর দুঃখ পাওয়ার বিষয় নয়। আগামী 60 দিনের মধ্যে আপনাদের জীবনে, অর্থাৎ যে 7 রাশির কথা বলতে চলেছি, তাদের জীবনে স্বপ্নপুরী পা রাখতে চলেছে। অর্থাৎ যাদের জীবনে প্রেম নেই, তাদের জীবনে প্রেম আসবে, এবং যারা প্রেমে বাধা পেয়েছেন, আঘাত পেয়েছেন, তারাও জীবনে নতুন করে প্রেমে পড়বেন। আর আমি আপনাদেরকে একটা কথা বলবো, টাইম পাস করার জন্য প্রেম করবেন না, কারণ প্রেমটা বর্তমান যুগে টাইম পাসের বস্তু হয়ে গেছে। তাই যদি মন থেকে কাউকে ভালোবেসে থাকেন, তাহলে অবশ্যই তাকে তার হাতটা কখনোই ছাড়বেন না। তাহলে আর এতটুকু দেরি না, আসুন এবার আমি জানিয়ে দিই কোন সেই 7 সৌভাগ্যশালী রাশি। তো প্রথম যে রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, বেসিক্যালি কন্যা রাশির জাতক ও জাতিকারা একটু ইমোশনাল হয়, একটু বাস্তববাদী হয়, এবং একটু সেন্সিটিভ হয়। তাই আপনাদের জীবনে প্রেম আসতে চলেছে, অর্থাৎ স্বপ্নপুরী আপনাদের জীবনে আগামী 60 দিনের মধ্যে পা রাখতে চলেছে। দ্বিতীয় যে রাশিটির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে কুম্ভ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 দিনের মধ্যে আপনাদের জীবনে কিন্তু স্বপ্নপুরী পা রাখতে চলেছে। 3 নম্বর যে রাশিটির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে বৃশ্চিক রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃশ্চিক রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 দিনের মধ্যে আপনাদের জীবনে কিন্তু স্বপ্নপুরী পা রাখতে চলেছে। এরপরে যে 4 নম্বর রাশির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামী 60 দিনের মধ্যে আপনাদের জীবনে কিন্তু স্বপ্নপুরী পা রাখতে চলেছে। এরপরে যে 5 নম্বর রাশির কথা আমি বলবো, সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে কিন্তু আগামী 60 দিনের মধ্যে স্বপ্নপুরী পা রাখতে চলেছে। এরপরে যে 6 নম্বর রাশির কথা আমি বলতে চলেছি, সেটি হচ্ছে ধনুরাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি ধনুরাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে কিন্তু স্বপ্নপুরী পা রাখতে চলেছে। এবং শেষ যে রাশিটির কথা আমি বলবো, সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মীন রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আপনাদের জীবনে কিন্তু স্বপ্নপুরী পা রাখতে চলেছে, এবং আপনাদের মনের ইচ্ছা, মনের সাধ আগামী 60 দিনের মধ্যে পূরণ হতে চলেছে। এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে, এখনই লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও মধ্যে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।